السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد محمد صلى الله عليه وسلم خيسون حديث المزه زي اختا منوشر زودي তিনটা জিনিস থাকে তাহলে আস্থা দুনিয়ার বার্ষা হইলে তার মনের মাঝে যতটুকু সন্তুষ্ট পাইব সমান সন্তুষ্ট তার মনের মাঝে পাইব ওই তিন জিনিসটা যদি তার থাকে এই তিন জিনিসটা হইলে গিয়া এক নম্বর তার পরিবারের সকলের যদি নিরাপত্তা থাকে দুই নম্বর জিনিস হইলে গিয়া যে তার শরীর যদি সুস্থ থাকে তিন নম্বর জিনিস হইলে গিয়া তার পরিবারের সকলের জন্য যদি একদিনের খানি যদি জোগাড় থাকে এই তিন জিনিস থাকলে তার মনে যতটুক সন্তুষ্ট পাইব আস্তা আনাম দুনিয়ার মালিক হইলেও তার সমান সন্তুষ্ট হইবার থাকে বলন সন্তুষ্ট তার মনে হইতো নাই আবার যে মানুষটা আস্তা দুনিয়া সম্পদের মালিক হই গেছে কি কিন্তু তার এই তিন জিনিসের মাঝে একটা জিনিস যদি তার না থাকে যেমন তার পরিবারের যদি নিরাপত্তা না থাকে অথবা তার শরীর যদি সুস্থ না থাকে অথবা তার ব্যাংক অনেক টেকা থাকা সত্ত্বেও অনেক জমিনের মালিক থাকতেও যদি তার পেটও বুক লাগবার সময় যদি খানি যদি তার পায় না তাহলে তার অতখান সন্তুষ্ট পাইতো না যদি এক মানুষ তার নিজের সম্পদ কিছু নাই কিন্তু এই তিন জিনিস তার আছে আর মোহাম্মদ ইসলাম এবং তান্ন সাহাবা তারা এক বছরের আর পাঁচ বছরের খানি দোলা রাখত না আর এক মাসের লাগি তারা খানি যুগার তারা দলা থাকতো না তারা যদি আজকের লাগি যদি তারা খানি থাকতো তারা মনে করতো আলহামদুলিল্লাহ আমার যা দরকার আমার আছে খালকু বাসলে আমি খালকুর চিন্তা করবো আর তারা এমনভাবে চলতা জানে তারা তারা যদি গুমতে উঠতে হারি তারা মনে করত না জানে তারা রাজ দেখবা করি অথবা রাজকুমাই বসে তারা মনে করত না তারা সকালে তারা দিন সকালে তারা থাকবা করি তারা সব সময় মত যে কোনো সময় আইতে পারব তখন আমি আজকে আমি সুস্থ আছি আজকে আমার ফ্যামিলি সব নিরাপদে আছে আর আজকের লাগি সবার খানি জোগাড় আছে আমার মনো সন্তুষ্ট আর এরটা কি বেশি সন্তুষ্ট এই দুনিয়ার ফাইবার নাই বেশি সন্তুষ্ট হইলে আমরা এটা ফাইবার আশা করতাম আমরা ইনশাআল্লাহ সবাই মিল্লা চেষ্টা করি যেভাবে চললে জেনে সব যেভাবে চললে জেনে দুনিয়ার সব মানুষের ওই তিন জিনিসটার পাইবার ব্যবস্থা আমরা মিললে সবাই মিললে করতাম নি পারি সরকারে সব দেশের সরকারে মিললে সব দেশের মানুষের এই তিনটা জিনিস জোগাড় করবার চেষ্টা করুক এক গ্রামের সব মানুষে মিলল তার জোগাড় করবার চেষ্টা করুক আমরা সবাই মিললে ওই কাজটা করার নি থাকতাম পারি আল্লাহ তৌফিক দিতা আমারে এবং আপনারে এবং আমরা এই চেষ্টার আগমন করি ওইটা আমার কামনা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ